প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এবার বাংলার উপকূলেই আঁচড়ে পড়বে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আসানা হ্যাঁ বন্ধুরা সরাসরি আপনারা লাইভ আপডেট দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় আসানার সিস্টেম কিন্তু তৈরি হচ্ছে যা আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলে আঁচড়ে পড়বে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তবে এই মুহূর্তে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে সাগরে ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে চলছে ঘূর্ণিঝড় আসানা যা ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ ওড়িশা বাংলাদেশে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তো ঘূর্ণিঝড় নিয়ে ডিটেলস আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আজ আটাশেই আগস্ট বুধবার আজকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা অসম থেকে শুরু করে আমরা সমস্ত জায়গার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলেই কেটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি উপগ্রহ চিত্র থেকে দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও কিছুটা মেঘলা আকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে বাংলাদেশ এবং ত্রিপুরাতে এই মুহূর্তে ত্রিপুরায় চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছেন আগরতলা আম্বাসা আমরাপুর উদয়পুর থেকে শুরু করে ভ্যালেনিয়া থেকে শুরু করে এদিকে দেখতে পাচ্ছেন যে বাড়ি থেকে শুরু করে শিলচর বাজার সমস্ত জায়গায় আমরা ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছি আবারও ত্রিপুরায় বন্যার সতর্কবার্তা কিন্তু রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন ত্রিপুরার পরিস্থিতি কতটা ভয়াবহ তবে অ্যালার্ট রয়েছে আবারও বন্যার ত্রিপুরায় পাশাপাশি এই মুহূর্তে বাংলাদেশেও প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি বজ্রমুড়ে গেলেই ব্যাপারটা আরেকটু ক্লিয়ার ভাবে আপনারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাত চলছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে পশ্চিম মেদিনীপুর কলকাতার আশেপাশে পুরুলিয়ার দিকে এই মুহূর্তে কিছুটা বৃষ্টি চলছে তবে ভারী লেভেলের বৃষ্টি ত্রিপুরায় এই মুহূর্তে রয়েছে আমরা যদি দেখি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজ কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে তাহলে আপনারা আরেকটু বুঝতে পারবেন দেখতে পাচ্ছি আমরা ধরুনই একটা থেকে দুটো বা তিনটে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতার সংলগ্ন বেশ কয়েকটি জেলায় পাশাপাশি বারুইপুর এদিকে দেখতে পাচ্ছেন জয়নগর মাজিলপুর থেকে শুরু করে গোসাবা খেতালা এদিকে বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার মহিষাদল তমলুক ময়না ভগবানপুর বাজকুল এগড়া মোহনপুর দাতন থেকে শুরু করে বেদগাঁও বেলদা কাশুরি এমনকি পশ্চিম মেদিনীপুরের দীঘা মন্দারমণি কোনটাই খাজুরি সমস্ত জায়গায় বৃষ্টি থাকছে সুন্দরবনের নামখানা গঙ্গাসাগর ফেজারগঞ্জের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে অন্যদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ায় ভারী লেভেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবারও গোপীবল্লভপুরে গতকালকে সকালে টর্নেডো ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যখন ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয় তার আগে টর্নেডো ঘূর্ণিঝড় কিন্তু দেখা যায় বিভিন্ন জায়গায় তো আবারও কিন্তু টর্নেডোর একটা সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের গোপীবল্লভপুর অর্থাৎ হাওড়ার যে গোপীবল্লভপুর রয়েছে সেখানে টর্নেডোর দশ মিনিটের টর্নেডো ঝড়ে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তবে দুপুরের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাতে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার এদিকে বাংলাদেশ ত্রিপুরার দিকে খানিকটা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে সেভাবে বৃষ্টি নেই অসমের দিকেও হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে তবে আজকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিকেলের দিকে দুপুরের দিকে হালকা পশলা বৃষ্টি এবং বিকেলের দিকে ধরুন ওই চারটা পাঁচটার দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতার আশেপাশে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান এদিকে সিউড়ি বীরভূম সাইডটা মুর্শিদাবাদে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে এদিকে আসানসোল চিত্তরঞ্জন সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে যদি দেখি মালদার দিকে হালকা পশলা বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে মূলত তাপমাত্রায় ঊর্ধ্বমুখী থাকছে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে অনেকটাই কম থাকছে পাশাপাশি আমরা দেখে নেব অসম অসমের ডিব্রুগড় যোরহাট এই সাইডে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে তাছাড়া সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে ত্রিপুরায় কিছুটা ভারী লেভেলে বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটং মহেশখালী চট্টগ্রাম বিভাগটায় কিছুটা বৃষ্টি হলেও হতে পারে যশোর লোহাগোড়া এদিকে ফরিদপুর এদিকে পাবনা নাগেরপুর সাইডে রাজশাহী মেরপুর সাইডে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি শুধুমাত্র ভুবনেশ্বর পুরী সমুদ্রের কিছুটা ভারী লেভেলের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর আমরা যদি দেখি রাত্রের দিকে রাত্রের দিকে মূলত দক্ষিণবঙ্গে আকাশ আজকে পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গেও মূলত আকাশ পরিষ্কার থাকবে তবে রাতের দিকে বাংলাদেশের রংপুর এবং আমরা এই সাইড মালদার সাইডে পশ্চিমবঙ্গের মালদা দুই দিনাজপুরের দিকে কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারি এবং পাশাপাশি আমরা অসমের গুয়াহাটি এই সাইডেও কিছুটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি মাঝরাতের দিকে তবে আগামীকালকে কিন্তু বৃষ্টি বাড়বে আগামীকাল আমরা ভোরবেলা থেকে গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব কেননা আগামীকাল বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্তটি আমরা লক্ষ্য করতে পারছি সেটি কিন্তু একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে আগামীকাল ভারী লেভেলের বৃষ্টি থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সকাল থেকেই এবং তারপর দুপুরে তো আরও ভারী লেভেলের বৃষ্টি থাকছেই পরিষ্কার দেখতে পাচ্ছেন যে সকালেও বৃষ্টি হবে পাশাপাশি দুপুরেও আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারব তারপর শুক্রবার দিন তো ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছেই অর্থাৎ যে নিম্নচাপটি তৈরি হবে সেটি শুক্রবার তিরিশ তারিখে সাইক্লোনিক সিস্টেম অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে তখন ভারী লেভেলের বৃষ্টি ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ এমনকি আমরা ত্রিপুরাতেও লক্ষ্য করতে পারছি তো পরিষ্কার দেখতে পারছেন পাশাপাশি দক্ষিণ ভারতের দিকেও বিশাখাপত্তনম বিজয়াড়া এদিকে দেখতে পারছি যে জাগাদলপুর এই জায়গাগুলিতে আমরা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারবো তারপর আমরা একত্রিশ তারিখেও বৃষ্টি লক্ষ্য করতে পারবো এমনকি এক তারিখও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত কিন্তু থাকছে তবে যেটা গুরুত্বপূর্ণ আপডেট ঘূর্ণি নিয়ে যেটা আপনাদেরকে আগে জানিয়েছি প্রথমেই একদম ভিডিও শুরুতেই জানিয়েছি আবারও জানাচ্ছি এই মুহূর্তে বায়ুর ঝাপটা মুটে যদি যাই তাহলে লক্ষ্য করতে পারবো আজকের এই মুহূর্তের আপডেটে আমরা দেখতে পারবো যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব অর্থাৎ সিস্টেম সেই সিস্টেম কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে আর অন্যদিকে যদি আমরা দেখি আমরা দেখতে পাচ্ছি এদিকে গুজরাটের দিকে একটি ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি চলছে এই ঘূর্ণিঝড়ের সিস্টেমের ফলে এটি ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে এই যে ঘূর্ণিঝড় যেটি গুজরাটের দিকে তৈরি হচ্ছে এবং পাকিস্তানের দিকে তৈরি হচ্ছে এটি কিন্তু ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে আরব সাগরের দিকেই যাবে এবং আমাদের বঙ্গোপসাগরে যে সিস্টেম তৈরি হচ্ছে সেটি কিন্তু আগামীকালকে নিম্নচাপে পরিণত হবে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আগামীকালকে নিম্নচাপে পরিণত হবে তখনও এর হাওয়ার যদি গতি দেখি আমরা আগামীকালকে তাহলে লক্ষ্য করতে পারবো প্রায় ধরুন ঘন্টায় সত্তর কিলোমিটার গতিবেগ নেবে তো বুঝতেই পারছেন যে আগামীকালই নিম্নচাপে পরিণত হবে তারপর শুক্রবার দিন এটি কিন্তু সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে যদি এটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি সেভাবে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মানে পরিণত না হয় তাহলে একটা হালকা প্রভাব পড়বে এর যে ঝড় বৃষ্টি তো চলবেই তবে ওড়িশা পশ্চিমবঙ্গে সব থেকে বেশি ক্ষয়ক্ষতির সম্ভাবনা আমরা দেখতে পারছি কারণ এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু ওড়িশার দিকে দেখতে পারছি এখনও তিরিশ তারিখ এক তারিখ একত্রিশ তারিখ আসতে দেরি রয়েছে এর মধ্যেই উপকূলে আছড়ে পড়বে তবু আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এর অভিমুখ আপাতত আমরা দেখতে পারছি লাইভে যে এটি ওড়িশার দিকে যাওয়ার সম্ভব তবে এর প্রভাব পশ্চিমবঙ্গ উপকূলে প্রচুর পরিমাণে পড়বে এবং ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সামনে একদম লাইভ আপডেটের মাধ্যমে দেখাচ্ছি তবে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে আসানা এমনটাই আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানিয়ে দেওয়া হয়েছে আবারও বৃষ্টি বজ্র যাই বৃষ্টি বজ্র গিয়ে আপনাদেরকে বৃষ্টির পরিমাণে গিয়ে দেখাই বৃষ্টির পরিমাণে গিয়ে যদি বারো ঘন্টায় দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম চব্বিশ ঘন্টাতেও আমরা উপকূলের জেলাগুলিতে কিছু বৃষ্টি লক্ষ্য করতে পারছি পরবর্তী তিন দিনে হালকা পশলাই বৃষ্টি থাকবে একদম ভারী লেভেলের বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে নেই তবুও বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং মিনি টর্নেডো ঘূর্ণিঝড়েরও কিন্তু পূর্বাভাস রয়েছে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি কিছুটা বাড়লেও বাড়তে পারে তবে এই মুহুর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা ওড়িশা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরার দিকেই কিন্তু রয়েছে অসম এবং উত্তরবঙ্গে অনেকটাই কম রয়েছে বজ্র ঝড় বৃষ্টি মুড়ে যদি যাই তাহলে দেখতে পারবো যে বজ্রবিদ্যুতের সম্ভাবনা আপাতত কম রয়েছে দুপুরের দিকে বজ্রবিদ্যুতের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায় থাকছে বিশেষ করে দীঘা এদিকে বেদগাঁও মনপুর এগড়া দাতন বেলদাস এবং ভগবানপুর ময়না বাজকুল মহিষাদল তমলুক পিংলা এদিকে বাড়িচক বেলি পাঁশকুড়া এদিকে কোলাঘাট শ্যামপুর থেকে শুরু করে বিষ্ণুপুর বারুইপুর খেতালা জয়নগর মাজিলপুর কুলপি হলদিয়া কাকদ্বীপ রায়দিকে এদিকে বজ্রবিদ্যুতের কিছুটা অ্যালার্ট থাকছে এবং বাংলাদেশের দিকেও মাথাপেরিয়া পিরোজপুর শ্যামনগর সাইডে কিছুটা বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তরের দিকেও শিলিগুড়ি দার্জিলিং দিকে কিছুটা বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কম বিকেলের দিকে আবার পশ্চিমবঙ্গে দক্ষিণের বেশ কয়েকটি জেলা এবং উত্তরের দিকেও মালদা সংলগ্ন বেশ কয়েকটি জেলা কিষানগঞ্জ করণ দিকের দিকেও বজ্র বিদ্যুতের অ্যালার্ট থাকছে এবং বিকেলের দিকে ত্রিপুরার দিকেও আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্ট দেখতে পাচ্ছি আগরতলা আম্বাসা এদিকে অমরপুর থেকে শুরু করে এই জায়গাগুলিতে এবং বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে খুলনা বরিশালের দিকেও কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রার ক্ষেত্রে যেটা পরিবর্তন সেটা আপনার সামনে তুলে ধরবো আপনারা নিজেরাই দেখতে পারবেন যে আজকে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে না নিম্নমুখী হবে আজ কলকাতায় যদি আমরা দেখি প্রায় তিরিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাচ্ছে তো বুঝতেই পারছেন যেহেতু বৃষ্টিপাত খানিকটা কমেছে সেহেতু তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হবেই কলকাতার দিকে বত্রিশ ডিগ্রি গতকালকে আমরা উনত্রিশ আঠাশ ডিগ্রি দেখতে পাচ্ছিলাম আজকে বত্রিশ ডিগ্রি হাওড়া হুগলি সুন্দরবনের দিকেও একত্রিশ বত্রিশ পশ্চিম মেদিনীপুরের দিকে আবার আঠাশ থেকে উনত্রিশ খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়ায় তিরিশ ডিগ্রি রয়েছে পুরুলিয়া বাঁকুড়ায় তিরিশ একত্রিশ ডিগ্রি বর্ধমান বত্রিশ নদীয়ার দিকে দেখতে পাচ্ছি আবার তাপমাত্রা বত্রিশ কাটোয়া এদিকেও বত্রিশ মুর্শিদাবাদের দিকে বত্রিশ থেকে তেত্রিশ বীরভূমে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালদা বালুরঘাট দিনাজপুরে তেত্রিশ কোচবিহার আলিপুর দুয়ারে বত্রিশ থেকে তেত্রিশ শিলিগুড়িতে একত্রিশ ডিগ্রি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী অসমের দিকেও আমরা তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা লক্ষ্য করতে পারছি পাশাপাশি বাংলাদেশের সিলেট মদান ময়মনসিংহ এদিকেও বত্রিশ কিশোর কিশানগঞ্জ এদিকে কিশোরগঞ্জ লক্ষ ঢাকাই কাশপিয়া ঢাকা এদিকে একত্রিশ থেকে বত্রিশ কুমিল্লা তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ফরিদগঞ্জ মতিরহাট বরিশাল খুলনা যশোর লোহাগোড়া এদিকে সমস্ত জায়গায় বাংলাদেশেরও আমরা দেখতে পাচ্ছি প্রায় তাপমাত্রা বত্রিশ ডিগ্রিতে পৌঁছে গেছে ত্রিপুরার তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা কিন্তু বাড়ছে কেননা ঘূর্ণিঝড়ের যে পরিবেশ সেটা তৈরি হচ্ছে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে পরবর্তী নতুন আপডেটে আপনার সাথে দেখা হবে তো ভিডিওটি ভালো লাগে লাইক করেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ